نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اكتزابان وبندو رخا جابينا شبعي قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وينهون عن المنكر ويسارعون
আলোচনা রাখলেন আমার পূর্বে
শায়খ হেজাজুল ইসলাম বিন আব্দুল্লাহ সহকারী শিক্ষক খয়েরশুটি দারুল হাদিস রহমানিয়া মাদ্রাসা বসে আছেন পিতৃতুল্য মুরব্বির একরম দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইরা যুবক বন্ধুগণ স্নেহের কুচি কাটারা অবলা সরলা মা এবং বোনেরা রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শারীরিক ভালো কম বেশি সবাই আছি মানসিক ভালো কেউ নাই দেখতে ঠিক বলে কারণ যদিও লেখা আছে তাফসীর মাহফিল কিন্তু এমন কিছু লোক আমাদের আগে তাফসীর করে যার তাফসীর করার কোনো সুযোগ থাকে না ঘুমায় গেছেন নাকি আপনারা ভাই আল্লাহ আল্লাহ যেন আমাদের কোরআনের ইজ্জত করার তৌফিক দান করে আল্লাহ আমরা আমাদের মেহমানদের অবশ্যই সম্মান করব তবে আল্লাহর কোরআনের কথা থামিয়ে দিয়ে সম্মান করা কি উচিত হবে মাঝখানে একটু বিঘ্ন সৃষ্টি হয়েছে তাই না নির্ধারিত সময় মেহমানরা আসলে ইনশাআল্লাহ আমাদের দিয়ে দেওয়া যাবে তবে একজন আলোচক আলোচনা করাকালীন সময় যদি থামিয়ে কাউকে দেয়া হয় তাহলে সরাসরি আল্লাহর কোরআনকে অবমাননা করা হয় আর এর দ্বারা আমাদের কোন লাভ হবে না লস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু লোক বললো এটা তার ব্যক্তিগত স্লোগান এই স্লোগানের সাথে আমাদের সম্পর্ক নাই তার মানে আল্লাহ নামের তাকবীরের বিরোধিতাকারী সমাজে আছে না জন্মের পরে তুই কানে আজান শোনেনি যারা আল্লাহর নামে তাকবীরের পক্ষে কথা বলবে তারা জন্মের পরে কানে আজান শুনেছে তারা আমার নেতা কি বললো নেত্রী কি বললো সেইটা আমার দেখার বিষয় নয় আমাকে দেখতে হবে প্রথমত আল্লাহ কি বলেছেন আর দ্বিতীয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন হুংকার মেরে বলেন কথা ঠিক কিনা যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতে মেহমান করা দেন আল্লাহ আমি ভূমিকা না সরাসরি ওয়াজ করবো কয়েকটা মিনিট ইনশাআল্লাহ কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন-নাস সারা বিশ্বের মানুষের জন্য এটা একটি বয়ান বক্তব্য বর্ণনা আল্লাহর এই বক্তব্য মেনে নিবে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে তারা শুধু বোঝার জন্য আপনাদের বলছি গাছপালা আসার পরে কিসমত প্রোগ্রাম করে আব্দুর রহমান সাহেবের বাড়িতে একজন মেহমান আসবে বেচারা রাস্তা চিনে না নতুন মানুষ একজন মুরব্বীর সাথে দেখা হলো জিজ্ঞেস করলো কিসমত প্রোগ্রাম করে আব্দুর রহমান সাহেবের বাড়ি যাবো একটু বলে দেন উনি বললেন সোজা সরে যান এরপরে বাম দিকে তারপরে ডান দিকে তারপরে বাম দিকে তারপরে সোজা খুঁজে পেতেও পারে নাও পারে আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল মাথায় আছে টুপি পরনে আছে পাঞ্জাবি মুখে আছে দাড়ি বলে ভাই দেরি করার সুযোগ নাই আপনাকে ঠিকানা আমি বলবো না এই যে আমার গাড়ি আপনি চড়েন তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নিয়ে আসলো আব্দুর রহমান সাহেবের বাড়ির কাছে আনার পরে মেহমানকে তার হাতে তুলে দিল একটু আওয়াজ করে বললেন মেহমানের আব্দুর রহমান সাহেবকে খুঁজে পেতে অসুবিধা হবে নাকি
জান্নাতের রাস্তা করে দেয় না কোরআনে কারীম এমন একটা গ্রন্থ ওই ব্যক্তি যেমন গাড়িতে করে এনে আব্দুর রহমান সাহেব পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ কোরআন বান্দা বান্দির ডান হাত ধরে টানতে 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 আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এজন্য মাথায় রাখতে হবে কথা বলতে দিব তাদেরকে যারা টাকা পয়সা দেয় কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনের কোন আলেমের আল্লাহর কথা বন্ধ করে আমার কোন নেতার কথা বলার এখানে অধিকার না মুসলমান মায়ের সন্তান তাকদীর হবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে যেতে লাভ হবে না তার কারণ হলো এই জন্য কোরআন শুধু মসজিদে কোরআন শুধু মাদ্রাসায় কোরআন শুধু খানকায় কোরআন সংসদ ভবনে নাই এই জন্য কিছু মানুষ গান বলে ফাইটে যায় ফাইটে যায় কোরআন যদি সংসদ ভবনে যায় আর গান বলার কোন সুযোগ নাই দুর্নীতি থাকবে না ওই সংসদ থেকে ইসলাম কায়েম হয়ে যাবে বাংলার মুসলমান মায়ের সন্তানেরা অন্তর দিয়ে শুনে যান আল্লাহ কোরআনীন কি বলছেন আমার কোরআনে ওয়াজ করেছি নসিহত করেছি এখন মুত্তাকি কারা একটু তাকান আমার দিকে সুদের টাকা সামনে নিব না কার ভয়ে ঘুষের টাকা সামনে নিব না কার ভয়ে আল্লাহর ভয়ে বেগানা নারী জেনা করার সুযোগ আছে করব না কার ভয়ে কার ভয়ে রাস্তায় চলি সুন্দরী মেয়ের দিকে তাকানোর সুযোগ আছে চোখে পাওয়ার আছে দেখবো না কার ভয়ে আল্লাহর ভয়ে তার মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ভয়ে অন্যায় থেকে বেঁচে থাকে যারা এই দুনিয়ার মধ্যে মুত্তাকি বান্দা বান্দি তারা বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকে সূরার কিছু অংশ সূরাটির নাম হলো সূরাতুল আলি ইমরান আলি ইমরান রুকু আছে 20 এটা আওয়াজ করে বলবেন রুকু কয়টা আল্লাহ যারা বললেন 20 সকলকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে 20 বলি আমি সোনার ভাইয়েরা আমার এই সূরার 114 নম্বর 15 নম্বর আয়াতের আওয়াজ করেছি একটা আয়াতের উপরই কথা বলবো ইনশাআল্লাহ আয়াতটা কেন নাজিল হলো সাড়ে নজরটা কি নিষেধ করে দিল তারা আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না এর আওয়াজ করে বলা যাবে কি না আউযুবিল্লাহ মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না এর খেয়াল করেন এটা হলো বিস্কুটের প্যাকেট বাবা কাশিপুর বাজার থেকে বিস্কুটের প্যাকেট কিনে এনে বলে বাড়ির ছোট ছেলেটাকে বাবা কি হয়েছে বিস্কুটের প্যাকেটটা আলমারির উপরে রাখলাম এদিক যাও ওদিক যাও কোনো আপত্তি নাই বিস্কুটের প্যাকেটের দিকে তাকাবা না আপনারা বলেন তো ছেলে যদি বিস্কুটের প্যাকেটের খবর পায় ও কি আট রশি দরবারের জিকির আজগার করবে মনে মনে দোয়া করবে আব্বা বাড়ির বাইরে যায় না শুধু দোয়া করবে আব্বা যেমনি বাড়ির বাইরে ভাই ময়দা সকল কি বলবে আইরে সবাই মিলে বিস্কুট খাইরে বাবা বাড়ির বাইরে চলে গেছে
বিস্কুটের প্যাকেট নিয়ে জান ভরে খেয়ে নিয়েছে আপা যখন বাড়ির ভিতরে এসেছে সন্তান মুচকি মুচকি হাসে জিজ্ঞেস করে হাসার কারণ কি বলে আলমারির উপরে তাকাও তাহলে টের বাবা তোমার বিস্কুটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি ইহুদিরা ঘোষণা দিয়ে দিল নেতা জামাতা আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না একজন পণ্ডিত আলেম ছিল ওই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম আর একটু জোরে বলি সুবহানাল্লাহ সিদ্ধান্ত হয়ে গেল না নবীর চেহারা না দেখা পর্যন্ত খাবার খাবো না চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ হুজুর আপনার বিরুদ্ধে আমাদের নেতারা বহু ন্যায় অন্যায় কথা বলেছে কিন্তু আপনার চেহারা থেকে বুঝতে পারছি একটাও মিথ্যা কথা বলতে পারে না চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ